আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি উদয় শঙ্কর ভট্টাচার্য। সংসদের বর্ষাকালীন অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে, তবে শোরগোলের কারণে উভয় কক্ষের কাজ দিনের মতো স্থগিত করা হয়েছে। লোকসভায় মধ্যাহ্নভোজের শেষে সভার কাজ শুরু হওয়ার সাথে সাথে বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন। তখন প্রথমে বিকেল 3:30 পর্যন্ত এবং পরে দিনের জন্য সভা স্থগিত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন সরকার ফলপ্রসূ আলোচনার জন্য এবং সমস্ত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। শ্রী মোদী সকল সংসদ সদস্য এবং রাজনৈতিক দলকে সভায় সবচেয়ে কঠিন এবং তীক্ষ্ণ প্রশ্ন জিজ্ঞাসা করার আহ্বান জানান। তিনি সাংসদদের সভার কার্যকালে ফলাফল ভিত্তিক আলোচনার দিকে মনোনিবেশ করতে বলেন। প্রধানমন্ত্রী সকলকে কোভিড আচরণবিধি অনুসরণে সহযোগিতা করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী সন্ধ্যায় কিছুটা সময় নেওয়ার জন্য সদস্যদের অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, তিনি কোভিড-19 মহামারী সম্পর্কিত সমস্ত বিশদ তথ্য দিতে চান। রাজ্যে কোভিড মৃত্যুর হার কমেছে। এই হার কমে হয়েছে 0.98%। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়, গতকাল একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 726 জনের মৃত্যু হল। গতকাল 6,330 জনের নমুনা পরীক্ষা করে 2,086 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। 3,903 জন এখনও চিকিৎসাধীন বা সক্রিয় রয়েছেন। গতকাল সংক্রমণ সবচেয়ে বেশি ছিল পশ্চিম জেলায় 64 জন, এরপর গোমতি জেলায় 60 জন, ঊনকোটিতে 49 জন, দক্ষিণ জেলায় 46 জন, খোয়াই এবং ধলাই জেলায় 22 জন করে এবং সিপাহী জেলায় 14 জন এবং উত্তর জেলায় 9 জন আক্রান্ত হয়েছেন। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে 97.32% হয়েছে। গতকাল 38,000-এরও বেশি রোগী সুস্থ হয়েছেন। গত 24 ঘণ্টায় 38,164 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে প্রায় 4,21,000। সাপ্তাহিক সংক্রমণের হার 2.08% এবং দৈনিক সংক্রমণের হার 2.61%। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়স ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার জন্য এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে দুগজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড তথ্যের জন্য যাবতীয় হেল্পলাইন নম্বর হল 011-239-78046 এবং 1075। আজ জগন্নাথ দেবের পুনঃ রথযাত্রা বা উল্টো রথ, তবে কোভিড বিধির জন্য এবার কোন রথযাত্রা হচ্ছে না। আগরতলার জগন্নাথজিউ মন্দিরে অনাড়ম্বরভাবে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হবে এই উপলক্ষে। আগরতলার ইস্কন মন্দিরেও আজ পুনঃ রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে 9-দিনব্যাপী রথযাত্রা উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 79তম পর্ব। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ম্যালেরিয়া নির্মূলীকরণে স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ শুরু করেছে। পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি দল গতকাল মোহনপুর মহকুমার চাচুবাজার গ্রামে যান। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এলাকার 4 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন, চিকিৎসার পর তাদের যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যভিত্তিক জুনিয়র উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় রাজবীর আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অনলাইনে 5 রাউন্ডের এই আসর গতকাল অনুষ্ঠিত হয়। এতে 4.5 পয়েন্ট সংগ্রহ করে রাজবীর চ্যাম্পিয়ন হয়েছে। আসাম সরকার জাতীয় ক্রীড়ায় পদকপ্রাপ্ত চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বিধানসভায় এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে, অলিম্পিকের পাশাপাশি এশিয়ান এবং কমনওয়েলথ গেমসের পদক বিজয়ী এবং জাতীয় গেমসের পদক বিজয়ীরাও সরকারি চাকরি পাবেন। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল 8:30 থেকে আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.8 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0°C। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির কাছাকাছি।
স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।